বিসমিল্লাহির রহমানির রহিম। মোমেনসন কিচেন থেকে আসসালামু আলাইকুম। আবারও আজকে নিয়ে আসলাম টক জাল জাতীয় একটা আচার তৈরি করেছি, খাবার তৈরি করেছি। আমি সকালে বানিয়ে আমি রোদে দিয়েছিলাম, এখন বিকেলবেলা হয়ে গিয়েছে, শুকিয়ে গেছে। আচারটা খেতে অনেক ভালো হয়েছে। আপনারা এইভাবে যদি করেন তাহলে রমাদান মাসে ইফতারের পরে বাচ্চারা যদি খেতে চায়, নিজেদের ইচ্ছে করে একটু খেয়ে নিতে পারলেন। অল্প অল্প করে আমরা যদি কিছু কিছু আইটেম তৈরি করে রাখতে পারি নিজেদের জন্যই উপকার। বাইরের কিছু কিনলে আনলাম না, বাইরের খাবারগুলো এত খারাপ। এখন আমি এখানে তেঁতুল কিনে নিয়েছি হাফ কেজি, আর লাল মরিচ, কাঁচামরিচ এবং রসুন 250 গ্রাম করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কেটে রসুন এবং লাল মরিচ কাঁচামরিচের বুটোগুলো ফেলে দিয়েছি, দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। একটু প্যানের মধ্যে একটু ভেজে নিব, একটু মুচমুচা করে ভেজে নেব। আপনারা চাইলে আর একটু ঝাল দিতে পারেন, তো বেশি ঝাল দেওয়া উচিত না। সারাদিন রোজা রাখার পর এত ঝাল খাওয়া ভালো না। এখন আমি একটু মেথি দিয়ে দিলাম, যেহেতু আমার মরিচগুলা ভাজা হয়ে গিয়েছে। আমি তেঁতুলগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা থেকে। মশলাগুলোকে আমি একটু ব্লেন্ডারে জারে একটু ব্লেন্ড করে নেব। আবারও বলছি, লাল মরিচ, কাঁচামরিচ এবং রসুন আর মেথি এখানে আমি তেঁতুল নিয়েছি হাফ কেজি বললাম। মশলাগুলো আমার হয়ে গিয়েছে ব্লেন্ড করা, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাখিয়ে নেব। আর কোনো ধরনের মশলা আমি দিই নাই, পাঁচফোড়ন কেউ কেউ দেয়, আমি পাঁচফোড়নটা দিই নাই, অ্যাভয়েড করেছি ইচ্ছে করে, যেহেতু আমি মেথি দিয়েছি। আমি জিরা অন্য কোনো মশলা দিতে চাচ্ছি না। 1 চামচ লবণ দিলাম। আমি খুবই সহজভাবে দেখাচ্ছি, যাতে অল্প অল্প জিনিস দিয়ে আপনারা একটা আচার তৈরি করতে পারেন। একটু মাখিয়ে নেবেন একটু জোর করে। আমি তেঁতুলের বিচিগুলো ফেলে দিই নাই, তাই একটু ভালোভাবে মাখিয়ে নেবেন। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেঁতুলগুলো অনেক পাকা, গাছ পাকা যাকে বলে, গাছ থেকে পেরেই ওরা বিক্রি করেছে। আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে আমি এখন আখের গুড়টা দিয়ে দিচ্ছি। আমি গুড়ের একটা শিরা করব। প্রায় 300 গ্রামের মতো আখের গুড় আছে এখানে। যে কোনো গুড় বা চিনি দিয়েও করতে পারবেন, আপনাদের সুবিধা অনুযায়ী ঘরে যা আছে তা দিয়েই, মিষ্টি জাতীয় যা আছে চিনি বা গুড় তা দিয়ে করতে পারবেন। আমার শিরাটা হয়ে গিয়েছে, আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি, সেই মাখানো তেঁতুল। তেঁতুলের আচার আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়, অনেকভাবে করা যায়। আমি খুবই সহজভাবে দেখালাম, হাতের কাছে যা আছে তা দিয়ে আমরা ঘরে তৈরি করে নেব। ভালোভাবে জাল দিয়ে নেব, আচারটা নষ্ট না হয়। যে জারের মধ্যে আমি মশলাগুলো করেছিলাম সেটা একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম।
আমার আচারটা হয়ে আসতেছে, আমি একটু দেখলাম লবণটা ঠিক আছে কিনা, মিষ্টিটা ঠিক আছে কিনা। আপনারা চাইলে একটু মিষ্টি বা লবণ একটু বেশি কম বেশি এরকম করে দেবেন। আমার ঠিক আছে, আমার যে মেজারমেন্টটা সেই অনুযায়ী অনেক ভালোই হয়েছে আচারটা। একটু সরিষার তেল আমি দেব নামানোর আগে, দেখেন কালারটা অনেক দেখতে ভালো লাগতেছে। আমি এখন তেলটা দিয়েছি, তেল এবং আচারটা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে হয়ে গিয়েছে আচারটা। এইভাবে অবশ্যই ট্রাই করবেন রেসিপি, এই অনুযায়ী যদি এই রেসিপি অনুযায়ী যদি করেন তাহলে অবশ্যই একটা ভালো আচার পাবেন। এই যে আমার আচারটা হয়ে গিয়েছে, আমি রোদে শুকাতে দিব। সকালবেলা আমি রান্না করেছিলাম, বানিয়েছিলাম, অলরেডি আমার আচারটা শুকানো হয়ে গিয়েছে। অনেক আমি খেয়ে দেখেছি, অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।